আসসালামু আলাইকুম। এখন আমরা আছি হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডে। আর মজার বিষয় হচ্ছে এবার মেজোদেরকে হাই থেকে লো সব রকমের এক্সপিরিয়েন্স দিছে এই ট্যুরে। একদম আপনারা একদম শুরু থেকে দেখতে থাকেন আমাদের ইন্টারেস্টিং জার্নিটা। মোটামুটি 7:45 সময় রওনা দিচ্ছি, কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছি। আর টেকনাফে যে আমরা গাড়িটা একটা হোটেলে পার্ক করে রেখে তারপরে আমরা জেঠিঘাটে যাব আর কি। সো ওখান থেকে শিপ ছাড়বে মোস্ট প্রবলি 9:30 দিকে। সো চলেন যাই একসাথে আমরা সেন্ট মার্টিনে। মনটা মনে হচ্ছিল যে ভেঙে যাবে যদি এখানে না দাঁড়ায়। সামনে একদম সমুদ্র, পিছনে পাহাড়, সুবহানাল্লাহ। যাচ্ছে অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভ রোড দিয়ে। তো মেরিন ড্রাইভ রোডটা অনেক সুন্দর। মেরিন ড্রাইভ রোডের উপরে আমার একটা ভিডিও আছে অলরেডি, সো ওইটা আপনারা যদি না দেখে থাকেন ওটা দেখে নিন। বাট আপনারা যদি বাসে করে যান তাহলে কিন্তু এই রোডটা দিয়ে যেতে পারবেন না। বাসটা যাই হচ্ছে ভিতরে আরেকটা রোড আছে ওই রোড দিয়ে। বাট এই রোড দিয়ে যদি আপনারা যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেলো যে সিএনজি আপনারা বুক করে এই রোড দিয়ে আপনারা প্রাইভেটলি টেকনাফ পর্যন্ত যেতে পারেন আর কি। টেকনাফের বাসটা হচ্ছে কক্সবাজার থেকে ছাড়ে 6:30 দিকে। আর আপনারা যদি ট্যুর হবের সাথে আসেন তাহলে এইসব বিষয় নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, তারা এইসব কিছু ম্যানেজ করে দেবে। যেমন আমাদের আজকে কোনো টেনশন নাই, বিকজ আজকে ট্রিপটা অর্গানাইজ করছে হচ্ছে ট্যুর হবে, মানে দীপ্তদের যে নতুন ট্যুর এজেন্সি আর কি, তো ওখান থেকে। সো থ্যাংক ইউ ট্যুর হবে আমাদেরকে এত সুন্দর একটা ট্যুরে নিয়ে যাওয়ার জন্য, যদিও আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। বাট ওখানকার মানে সেন্ট মার্টিনের সব আয়োজন আর কি ট্যুর হবে থেকে করে দেওয়া হয়েছে। সূর্যটা আমরা আজকে এক্সপেক্ট করি নাই টু বি অনেস্ট, কারণ হচ্ছে গতকালকে ইয়ে ছিল, নিম্নচাপ হয়েছিল এবং ওই যে ঘূর্ণিঝড় যাওয়া আসছিল, তো 3 নম্বর সংকেত ছিল, বিপদ সংকেত। তো মোটামুটি সব কিছুই ঠিক হয়ে যাওয়ার কথা, বিকজ রোল উঠে গেছে। আর হোপফুলি আমাদের জাহাজ চলাচল করবে আজকে ইনশাল্লাহ। সেন্ট মার্টিনে আমরা একটা সুন্দর ওয়েদার পাবো। হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর একটা ওয়েদার পাবো। আমরা এখানে একটা হোটেল আছে, হোটেল হিল টপ। এখানে হচ্ছে আমরা গাড়ি পার্ক করে রাখতেছি আর কি। অলরেডি 8:30 বেজে গেছে। সো এটা লাগবে না, 9:30 শিফট রাইট? হ্যাঁ 9:30 ছাড়বে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই ওই সাইডটা হচ্ছে মায়ানমার। ওয়াও, আর এটা হচ্ছে নাফ নদী না? হ্যাঁ নাফ নদী। এই নাফ নদী এটা দেখছো, আশেপাশে পাহাড়। আমরা চলে আসছি জেঠিঘাটে। হোটেল থেকে এই পর্যন্ত আসতে 250 লাগছে। জেঠিঘাটে আসছি অলমোস্ট এখানে 45 মিনিট আগে। আর এখনও ওয়েট করতেছি আর কি, যে গতকালকে নিম্নচাপটা যেটা ছিল, তো এখন পর্যন্ত এখানে পারমিশন পাই নাই জাহাজ চলাচলের। সো পারমিশন যখনই পাবে তখনই আমরা জাহাজে উঠবো আর কি। সো এখনও 1-1.5 ঘন্টা মোস্ট প্রবলি দাঁড়ায় থাকতে হবে। স্যাড লাইফ। আমি শিপটা চালাই নিয়েছি, ওখানে আছে টিকিটের সব কিছু আর কি। আর আমরা এখানে অপোজিটে, রাস্তার অপোজিটে একটু খাওয়া দাওয়া করতে আসছি। তা এখানে ডিম ভাজি পরোটা সব কিছু পাওয়া যায়। সব ছোটবেলার কথা মনে পড়ে গেল তো, চায়ের ভিতরে রুবেল আমাদের জন্য হচ্ছে এই চেয়ারগুলো ম্যানেজ করে দিচ্ছে। থ্যাংক ইউ রুবেল। চিল্লা চিল্লি হচ্ছে হঠাৎ, বুঝতেছি না, আবার অনেকে চলে যাচ্ছে এখানে। অনেকেই ঢাকা থেকে আসছে, অনেকেই সিলেট থেকে আসছে, অনেকেই চিটাগং থেকে আসছে, আমার অনেকের সাথে কথা হলো। তো সবাই কিন্তু বিপদের মধ্যে আছে। তো এটা যদি আগে থেকে জানাই দিত যে হয় শিপ চলবে কি শিপ চলবে না, এটা যদি গতকালকে রাতেই কনফার্মেশন দিয়ে দিত সবাইকে তাহলেও কিন্তু এই ঝামেলাটা আর হইতো না। বিরক্ত লাগতেছে এক কথায়। গিফট তো ফোন দিচ্ছে দেখতে। হ্যালো, 15 মিনিট ওয়েট করতে আরো? ঠিক আছে আসো, আই ডোন্ট নো 15 মিনিট পরে। এখন বাজে 12:30। ও যাবে জাহাজ, আনবিলিভেবল। ফাইনালি ভাই, ভাইয়া যাবে যাবে, ফাইনালি ভাইয়া, ফাইনালি ফাইনালি আমরা ফাইনালি যাচ্ছি। না মানে আমরা অনেক সংগ্রাম শেষে অবশেষে বিজয় ছিনিয়ে এনেছি। ওই যে বাংলার দামাল ছেলেরা, ওরা বিজয় ছিনিয়ে আনছে।
আরে ইফশাদ, অনেকক্ষণ পরে তোমার মুখে হাসি দেখলাম। টেন্স ছিলাম আমরা অনেক। অন্য রকম সাদা শীত, টলটলা পানি, সুবহানাল্লাহ। মানে এখানে যদি আমরা না উঠতে পারতাম আজকে, তাহলে আমাদের পুরো মানে দিনটা আজকে যে কি খারাপ, মানে কষ্ট লাগতো, মানে এই কষ্ট প্রকাশ করার মতো না। মানে একটু আগে আমি মানে হাল প্রায় আমরা আশা প্রায় ছেড়েই দিছিলাম, বাট ফাইনালি যাচ্ছি আমরা। এর অর্থ হচ্ছে আশাবাদী হয়ে থাকা, শেষ অবধি। তাহলে ধৈর্য 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 ধরে থাকতে হবে সবসময়। অনেকেই কিন্তু চলে গেছে, তাই? হ্যাঁ, অনেকেই কিন্তু চলে গেছে, অনেকে চলে গেছে। আফসোস এখন আরো বাড়বে, আর একটু যদি অপেক্ষা করতাম। এটা অনেক বড় কিন্তু, অনেক বড়। আরে সুন্দর, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। ইফশার হচ্ছে ফার্স্ট টাইম সেন্ট মার্টিন, এটা রাইট ইফশার? Yes. আরেকবার তুমি গেলে চিপসই বিক্রি করছো, পাখি খায় আর তোমার এদিকে ব্যবসা সেই কেন? দীপ্ত, এটা পাখির খাবার, এটা তোমার খাবার না, এটা পাখির খাবার। এখন চিপসের নিচে আর কিছু খাইতে পারবে তুই, চিকেন ফ্রাই, কাচি বিরিয়ানি। ওরে ভিড়। মানে এখানে সবাই আটকায় পড়েছিল মোটামুটি 4-5 দিনের জন্য সবাই, তো এই জন্য জেঠি ঘাটের উপরে মানে এত পরিমাণে ভিড়, মানে আমাদের নামতেই প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আর কি। আর সবাই এখন হচ্ছে এখনই শিপগুলো চলে যাবে আর কি, এই জন্য সবাই খুব তাড়াহুড়ো করতেছে। আমাদেরকে রাহি ভাই রিসিভ করতে আসছে, সো আমরা হচ্ছে ব্যাগেজগুলো পাঠিয়ে দিচ্ছি রত্নদ্বীপে, আর আমরা এখন আগে লাঞ্চ করবো, বিকজ সকাল থেকে কিচ্ছু খাই নাই, অনেক খিদা লাগছে। সো চলো আগে লাঞ্চ করি, এগুলা রিসোর্টে চলে যাবে, লাঞ্চ করে রিসোর্টে যাবো। সব অটোমেটেড অটোমেটেড আরে ট্যুর হবে, বাট এই ভিউটা মার্ভেলাস। এখানে নামার পর থেকে মানে শান্তি লাগতেছে, প্রশান্তি। হ্যাঁ, ওয়েদারটা অসাম, ইটস লাইক বৃষ্টি হবে হবে এরকম ভাব একটা, চারিদিকে মেঘলা একটা পরিবেশ, সামনের দিকে আবার ওই যে সূর্য অস্ত যাচ্ছে এরকম টাইপের একটা ভাব, মানে ওভারঅল জায়গাটা অনেক সুন্দর। আর আমরা হচ্ছে বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিকজ হচ্ছে ওই ভিতরে ওইদিকে অনেক গ্যাঞ্জাম এখন, এই জন্য আমরা বিচের পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। বাট এই জায়গাগুলো কিন্তু সাবধান ইপসা। ট্রিপে আমরা মেইনলি হচ্ছে একটা রিসোর্টে থাকতেছি না, আপনাদেরকে পূর্ব, পশ্চিম, দক্ষিণ তিন জায়গারই থাকার এক্সপিরিয়েন্সটা দেখাবো। আমরা আজকে থাকবো পূর্ব বিচে, রত্নদ্বীপ বিচের একদম সামনেই। এখানে খাওয়া দাওয়া করবো এখন কি গো। এখান থেকে আমরা অর্ডার দিলাম হচ্ছে কোরাল মাছ, কোরাল মাছ 150 টাকা করে, ডাল নিচ্ছি 30 টাকা, আর বেগুন ভর্তা নিচ্ছি 60 টাকা, আর প্লেন রাইস এটার দাম হচ্ছে 30 টাকা করে পার পার্সন। পিছন থেকে যে বাতাসটা আসতেছে, মানে এই বাতাসের জন্য আমি আবার সেন্ট মার্টিন আসতে চাই। সাদা ভাত চলে আসছে, ডাল চলে আসছে, নাও খাওয়া হবে, খাওয়া হবে, ট্যুর হবে, খাওয়া হবে, সবকিছু হবে, সবই হবে। এটা কি মিক্সড সবজি? ও, সবজি আবার অর্ডার দিছি আমরা, অর্ডার তো দেই নাই সবজি। খাবি সবজি? খাবি সবজির প্রতি কিঞ্চিত দুর্বলতা আছে, কিন্তু কোরাল মাছকে উপেক্ষা করতে, তাহলে থাক সবজি থাক। আমার এটা খুব খারাপ লাগে, এটা নিয়ে নিয়ে যাক। ভাত কখনো এরকম নষ্ট করতে হয় না, এটা পরিষ্কার জায়গা, পরিষ্কার জায়গা। বিসমিল্লাহ বলে খেয়ে ফেলো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
আমার ছোটবেলা থেকেই আমার এই আম্মু এই অভ্যাসটা করাই দিছে। হ্যাঁ, ভাত যদি প্লেট থেকে পড়ে যায় ওই ভাত তো তুলে আমি খাই, মানে আমার কোনো সমস্যা হয় না। শুরু করি, বিসমিল্লাহ। থ্যাংক ইউ। বিশাল বড় মাছ, মাছটাকে একদম ছোট ছোট সাইজ করতে হয়। বিশাল বড় মাছ, ছোট ছোট। আমার কাছে পার্সোনালি মাছ ভর্তাটা ভালো লাগছে। যদি খাইতে চান ফ্রাই খাবেন, বেস্ট ফ্রাই। এই জায়গায় এরপর এবার যদি আমি আসি খাবো তাহলে হচ্ছে মাছ ভর্তা খাবো, বেগুন ভর্তা নিব আর ডাল, এই তিনটা মিক্স করে খাবো। চিপটা যদি হচ্ছে একদম টাইমলি মানে দশটার দিকে ছেড়ে দিত তাহলে আমরা অনেক টাইম পেতাম। অ্যাকচুয়ালি দশটার চিপ ছাড়ছে হচ্ছে দুইটার সময়, সো চার ঘন্টা কিন্তু আমাদের লস। সো চার ঘন্টায় আমরা অনেক কিছু দেখতে পারতাম, বাট সমস্যা নেই, আগামীকালকে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা রিসোর্টে চেক ইন করবো। রত্নদ্বীপ, এরপর থেকে আর কোনো অটোতে যাওয়া আসা হবে না, রোডে যে খারাপ কন্ডিশন, বিচ দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। সব কাছে বিচ দিয়ে আসলে সবকিছু কাছে। আমাদের হচ্ছে দুইটা রুম, একটা দুইটা। এই বেডটা ছিল হচ্ছে ওই কর্নারে, তো ওইখানে বাতাস মানে ফ্যানের বাতাস লাগতেছিল না, এই জন্য আমরা বেডটা হচ্ছে মাঝখানে নিয়ে আসছি। আর রুমের ভিতরে হচ্ছে শুধুমাত্র এই যে এটা আছে মানে জিনিসপত্র রাখার জন্য আর কি, চার্জ টার্জ সব কিছু দিছি। আর এদিকে হচ্ছে দুইটা চেয়ার, বাট বেডটা হচ্ছে সিঙ্গেল বেড আর কি। এটা হচ্ছে একটা প্রবলেম, কারণ এই বেডে দুইজন থাকাটা একটু কষ্ট হয়ে যাবে। আর ওয়াশরুমের কন্ডিশনটা হচ্ছে নট সো গুড, লাইক মানে এভারেজ। সেন্ট মার্টিনে হচ্ছে আপনার কারেন্টের একটু সমস্যা, এখন জেনারেটর চলতেছে, এই জন্য জেনারেটরের পাওয়ারেই শুধুমাত্র সব কিছু চলতেছে। তো জেনারেটর মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন এরকম হয় আর কি। বাইরের ওয়েদারটা চোস, তাই না? ঠান্ডা ঠান্ডা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা সেন্ট মার্টিনে আসলে মশার জিনিসপত্র মানে মশা থেকে সুরক্ষা পাওয়ার জন্য জিনিসপত্র নিজেদের সঙ্গে নিয়ে আসবেন। আপনারা যদি টেন্টে থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই সব টেন্ট আছে, এগুলো টেন্ট দেখতে পারেন। সেন্ট মার্টিনে থাকলে শুধু রুমের ভিতরে থাকবেন ততটুকু সময় যতটুকু সময় আপনার ঘুম অথবা রেস্ট দরকার, তাছাড়া মোটামুটি বাইরেই সব কিছু। এই ওয়ে দিয়ে বের হলেই হচ্ছে সামনে বিচ, তো এখন আমরা একটু বিচের পাশে যাই বসে একটু চিল টিল করবো। আর এখানে হচ্ছে এটা রেস্টুরেন্ট আর কি আমাদের, তো যাই হোক রাতের খাওয়ার সময় দেখা হচ্ছে। এটা শুটকি ভর্তা, হ্যাঁ ইফসার কি পছন্দ। তারপরে এটা কোরাল মাছের, কোরাল মাছের ভাজি, ফ্রাই, তারপর আছে ডাল, আলু ভর্তা আর সালাদ আর রাইস। মানে খেতে খেতে ইচ্ছা করলে সমুদ্রে চলে যাওয়া যাবে, না কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তুই ও যে সাগরের ভিতরে যে খেয়ে আয়, সমস্যা নেই। আপনি তাহলে ডাল নিয়ে লাগবে না। কোরাল মাছের ভাজিটা মজা ইন এ সেন্স, কারণ হচ্ছে তখন ওই যে কোরাল মাছ খেলাম ওখানে, যে তোমার কারি, কারিটা অত খুব একটা জমে নাই, ভাজিটা ভাজিটা ভালো বলছিলাম। এটা কি মাছ? কালো চাঁদা। ভাইয়া আপনারাও বসেন আমাদের সাথে, ভাই আসেন আসেন আসেন, একসাথে খাই একসাথে খাই। বাই দ্য ওয়ে ট্যুর হবে, সব ইনফরমেশন আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা ওটা চেক করে দেখেন। ট্যুর হবে সব জায়গায়। তোমার চোখ খুলতেছ না তো? না, ঘুম হবে, ট্যুর হবে, খাওয়া হবে, দাওয়া হবে, সব কিছু হবে। তো যাই হোক আমরা এখন মাছের বারবিকিউ খেতে খেতে আজকের দিনটা এখানে শেষ করি, আর আগামী কালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সো ইয়া, আল্লাহ হাফেজ, বাই। ভালো জায়গায় বসছে।